হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো বা তোমরা যারা বর্তমানে স্কুল কলেজে পড়ছো এবং ভাবছো আগামী দিনে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবার কথা এবং সেটা যদি হয় রেলওয়ে এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি ইসরো টেকনিশিয়ান বি সেইল ডি অর্থাৎ দিল্লি মেট্রো ভাইসেক স্টিল বিএ ইত্যাদি এই ধরনের টেকনিক্যাল এক্সাম সেক্ষেত্রে আইটিআইয়ের গুরুত্ব কতখানি সেটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো বা তোমরা নিশ্চয়ই জানো বর্তমানে এই ধরনের টেকনিক্যাল এক্সামের ক্ষেত্রে বা এই ধরনের টেকনিক্যাল ভ্যাক্যান্সির ক্ষেত্রে আইটিআই কোর্সের গুরুত্ব কতখানি বৃদ্ধি পেয়েছে তাই তুমি কি ভাবছো এই বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে আইটিআইতে ভর্তি হওয়ার কথা তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য দু হাজার তেইশ সালের আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আজকের ভিডিওতে দু হাজার তেইশ সালের আইটিআই ভর্তি সংক্রান্ত সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে এম গ্রুপ আর ই গ্রুপটা কি বা এই দুটো গ্রুপের মধ্যে তফাতটাই বা কোথায় আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য বা আইটিআতে ভর্তি হওয়ার জন্য তোমার কোয়ালিফিকেশান কি থাকা প্রয়োজন ফিটার ইলেকট্রিশিয়ান এই ধরনের মাদার ট্রেডে অ্যাডমিশন নেওয়ার জন্য তুমি কোন গ্রুপে আবেদন করবে বা আবেদন করার জন্য তোমার বয়স বা কত হওয়া প্রয়োজন এর পাশাপাশি আবেদন করার জন্য তোমার অ্যাপ্লিকেশন ফি বা কত পেমেন্ট করতে হবে তাছাড়া আইটিআইতে ভর্তি হওয়ার জন্য তোমাকে কি কোনো এন্ট্রান্স এক্সাম বা ভর্তি পরীক্ষা দিতে হবে এক কথায় যদি বলি তাহলে আইটিআইতে ভর্তি সংক্রান্ত তোমার সমস্ত প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও থেকে তুমি পেয়ে যাবে এই বিষয়ে জানার জন্য দ্বিতীয় আর কোনো ভিডিও তোমায় দেখতে হবে না তবে সম্পূর্ণ ভিডিও দেখার পরও যদি তোমার মনে হয় কোনো প্রশ্ন তোমার কাছে অজানা রয়ে গেছে তাহলে অবশ্যই তুমি কিন্তু আমায় কমেন্ট করে জানাতে পারো তাহলে চল আর বেশি কিছু না বলি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে সেখান থেকেই সমস্ত ডিটেলসগুলো আমরা চেক করে দেখে নিই আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ডাবলু বি এস অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি দেখো এখানে লেখা রয়েছে এসি ভিডি ডাবলিবি ডট ইন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবে ওয়েবসাইটটা ওপেন করার পর দেখো প্রথমে এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআইস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালের আইটিআইতে ভর্তি হওয়ার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং নিচে এখানে দেখো ডাউনলোড সেকশনের রয়েছে ইনফরমেশন ব্রশিওর গাইডলাইন্স অনলাইন অ্যাপ্লিকেশনের এবং এখানে বেশ কিছু ফ্রিকোয়েন্টলি আকোশের পি পিডিএফ দেখো এখানে দু হাজার তেইশ সালের আইটি অ্যাডমিশন সংক্রান্ত যে ইনফরমেশন ব্রশিওর বা বলতে পারো যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে সেখান থেকেই সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে আমি নিজে একটা স্লাইড তৈরি করেছি দেখতে পাচ্ছো এখানে সম্পূর্ণ ডিটেল একটা স্লাইড কিন্তু আমি এখানে তৈরি করেছি যাতে সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলে বা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি আমি যদি একদম প্রথম স্লাইডে আসি তাহলে এখানে দেখো প্রথম স্লাইডটা রয়েছে প্রথমে এখানে লেখা রয়েছে দেখো বেঙ্গল আইটিআই অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং নিচে এখানে লেখা রয়েছে অ্যাডমিশন গ্রুপ তোমরা যারা একদম নতুন বা এই বছর প্রথম আইটিআই অ্যাডমিশন নেবে বলে ভাবছো তোমরা হয়তো অনেকেই জানো না যে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু দুটো গ্রুপ রয়েছে একটা হচ্ছে এম গ্রুপ এবং একটা হচ্ছে ই গ্রুপ এই দুটো গ্রুপের জন্য কিন্তু অ্যাডমিশন হয় মেনলি আইটিআইতে তুমি যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে হয় তোমায় এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে হবে নয় তোমায় ই গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করতে হবে যদি তুমি এম গ্রুপের জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমার যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে মাধ্যমিক পাস যদি তুমি এম গ্রুপের জন্য আবেদন করো সেক্ষেত্রে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস অবশ্যই তোমার মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তুমি যদি ই গ্রুপের জন্য আবেদন করো বা ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার যে সেটা হবে ক্লাস এইট পাস তবে এর আগে তোমরা যারা আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলো তোমরা নিশ্চয়ই জানো যে এম গ্রুপ এবং ই গ্রুপ দুটো গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করা যায় তবে তার মধ্যে থেকে যে কোনো একটা গ্রুপের জন্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে হয় এম গ্রুপের জন্য নয়তো ই গ্রুপের জন্য তবে নিচে এখানে দেখো একটা পয়েন্ট লেখা রয়েছে ক্যান্ডিডেটস হু পাস দ্য রিকুইসার্ড এন্ট্রি কোয়ালিফিকেশান

সেক্ষেত্রে মাধ্যমিক বা ক্লাস এইট পাশের যে কোয়ালিফিকেশন এখানে রয়েছে সেটা তো অবশ্যই কিন্তু তোমায় ওয়েস্ট বেঙ্গলের কোনো স্কুল থেকে পাশ করে থাকতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুলে তুমি যদি পড়ে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে তাছাড়া তুমি যদি বাইরের কোনো স্টেট থেকে সেটা ত্রিপুরা হোক বা ঝাড়খণ্ড হোক বা বিহার হোক অন্য কোনো স্টেট থেকে তুমি যদি মাধ্যমিক বা ক্লাস এইটের পরীক্ষা পাশ করে থাকো সেই স্কুল থেকে সেই স্টেটের স্কুল থেকে তাহলে তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এই আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না এটা কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে এবং এটা কিন্তু আমি নিজে লিখিনি সমস্ত কিছু বা এখানে যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেগুলো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনই দেওয়া ছিল বা ইনফরমেশন ব্রশেরই দেওয়া ছিল সেখান থেকেই আমি ডিটেল একটা স্লাইড এখানে তৈরি করেছি যাতে তোমাদের সাথে বিষয়গুলো নিয়ে আমি পরিষ্কারভাবে আলোচনা করতে পারি বা তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয় পরবর্তী স্লাইডটা দেখে নেব দেখো স্লাইডটা এখানে সেমই রয়েছে শুধু নিচের একটা পয়েন্ট এখানে চেঞ্জ হয়েছে এখানে দেখো কি লেখা রয়েছে অ্যাডমিশন প্রসেস ফর আর কে মিশন আইটিসি অ্যাট নরেন্দ্রপুর আর কে মিশন আইটিসি অ্যাট রহরা অ্যান্ড সেন্ট ভিনসেন্ট আইটিসি অ্যাট আসানসোল রান বাই দ্য ফিল্যান্ড টপিক অর্গানাইজেশন উইল অলসো কন্ডাক্ট দেয়ার ওন অ্যাডমিশন প্রসেস সেপারেটলি দেখো এখানে যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে যেমন আর কে মিশন আইটিসি অ্যাট নরেন্দ্রপুর আর কে মিশন আইটিসি অ্যাট রহরা অ্যান্ড সেন্ট ভিনসেন্ট আইটিসি অ্যাট আসানসোল এই ধরনের যে সমস্ত ফিল্যান্ড টপিক অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের কিন্তু নিজস্ব অ্যাডমিশন প্রসেস রয়েছে তো তোমাদের মধ্যে থেকে এমন যদি কেউ থাকো যে ভাবছো এই ধরনের ইনস্টিটিউটগুলোতে অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে সরাসরি কিন্তু সেখানে গিয়ে তোমাদের কথা বলতে হবে ভর্তি হওয়ার জন্য কারণ এই ধরনের টপিক অর্গানাইজেশনগুলোর সেপারেট কিন্তু অ্যাডমিশন প্রসেস রয়েছে পরবর্তী স্লাইডটা দেখে নেব দেখো এখানে কি লেখা রয়েছে পয়েন্টে মাধ্যমিক দু হাজার তেইশ অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা কি এই বছর আইটিআইতে ভর্তি হতে পারবে এই বিষয়টার উপর প্রতি বছর কিন্তু একাধিক কমেন্ট আমি পাই প্রতি বছর এই বিষয়টার উপর আমার কাছে নানা রকম কমেন্ট আছে তোমাদের থেকে তোমরা জিজ্ঞেস করো যে দাদা এই বছর আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তাহলে আমি কি আইটিআর জন্য ফর্ম ফিল আপ করতে পারবো অবশ্যই পারবে দেখো এই নিয়ে সেপারেট একটা পয়েন্ট কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনেই দেওয়া হয়েছে কি লেখা রয়েছে দেখো ফর দ্য ক্যান্ডিডেটস অ্যাপেরিং মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন দিস ইয়ার ফ্রম এনি রিকগনাইজ বোর্ড সেপারেট নোটিফিকেশন উইল বি ইস্যুড আফটার ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট অর্থাৎ তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের জন্য কিন্তু আলাদাভাবে একটা নোটিশ প্রকাশিত হবে সময়ও দেওয়া হবে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট সময় পাবে তোমরা এবং তার জন্য আলাদাভাবে নোটিশও দেওয়া হবে তো এক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের চিন্তার কোনো বিষয় নেই তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে এই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই এই বছর আইটি অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট টেন্ডেটিভ একটা ডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে একত্রিশে মে থার্টি ফার্স্ট মে দু হাজার তেইশ লাস্ট ডেট কিন্তু টেন্ডেটিভ একটা ডেট অলরেডি অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া হয়েছে তবে আমি তোমাদের বলছি এই ডেটের মধ্যে তোমাদের যদি রেজাল্ট প্রকাশিত না হয় তোমাদের যদি মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ না হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই এই ডেটটা প্রতি বছরই গত দু বছরের যদি আমরা রেকর্ড দেখি তাহলে প্রতি বছরই কিন্তু এই ডেটটা বাড়ানো হয়েছে কারণ টেন্টেটিভ ডেট এটা কিন্তু কনফার্ম না টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে লাস্ট তারিখ তবে এটা সাধারণত দেখা গেছে যে বাড়ানো হয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়া পর্যন্ত এটা বাড়ানো হয়েছে তারপর কিন্তু অবশ্যই তোমাদের একটা টাইম পিরিয়ড তোমরা পেয়ে যাচ্ছিলে যে ফর্ম ফিল আপ করার তার জন্য মাধ্যমিক ক্যান্ডিডেটদের আমি উদ্দেশ্যে বলছি তোমাদের চিন্তার কোনো কারণ নেই যারা এবছর মাধ্যমিক দিয়েছো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে পরবর্তী স্লাইডটা দেখে নেবো দেখো এখানে কি রয়েছে পয়েন্টটা আইটিআই ট্রেনিং এখানে লেখা রয়েছে আইটিআই ট্রেনিস আইটিআই ট্রেনিস দু ধরনের হয় একটা হচ্ছে পাস আউট অর্থাৎ যারা পাস করে গেছে এর আগে আইটিআই কোর্স করেছিলো তাদের কোর্সটা কমপ্লিট হয়ে গেছে তারা পাস আউট ট্রেনিং এবং আরেকটা কি হয় ড্রপ আউট বা ডিসচার্জ অর্থাৎ তারা আইটিআইতে ভর্তি হয়েছিলো এর আগে কিন্তু কোনো কারণবশত আইটিআই কোর্সটা কমপ্লিট করতে পারেনি ড্রপ আউট করে গেছে বা ডিসচার্জ হয়ে গেছে অর্থাৎ হয়তো কোনো কারণবশত কলেজ থেকে তাদের ডিসচার্জ করে দেওয়া হয়েছে এই দু ধরনের ট্রেনিংস হয় সাধারণত এবং এই বিষয়টার উপর কিন্তু প্রচুর কমেন্ট আমি তোমাদের কাছ থেকে পাই যে দাদা আমি এর আগে আইটিআই কোর্স করেছি একবার পুনরায় আমি কি আইটিআই করতে পারবো আবার কেউ বলো যে দাদা আমি ডিসচার্জ হয়ে গেছি রিসেন্টলি গতকালই একজন আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করেছে দাদা আমি ডিসচার্জ হয়ে গেছি কলেজে ঠিকমতো যাই না সেই কারণে ডিসচার্জ হয়ে গেছি তো আমি কি এই বছর পুনরায় ফর্ম ফিল আপ করতে পারবো তো সেক্ষেত্রে তোমাদের জন্য এখানে দেখো পরিষ্কার দুটো পয়েন্ট কিন্তু দেওয়া হয়েছে ডিসচার্জ ক্যান্ডিডেটের জন্য এখানে পয়েন্ট রয়েছে এবং পাস আউট ক্যান্ডিডের জন্য এখানে পয়েন্ট রয়েছে দুটো পয়েন্টই সেম পাস আউট ট্রেনিংস ফ্রম এনি গভর্নমেন্ট আইটিআই আইটিসি জুনিয়র পলিটেকনিক আর পিবি গভর্নমেন্ট আইটিআই আর নট এলিজিবল ফর অ্যাডমিশন

সেম পয়েন্টে কিন্তু ডিসচার্জ বা ড্রপ আউট ক্যান্ডিডেটেট দুজনেও রয়েছে তাই এক্সাম্পলটা সরাসরি পরবর্তী স্লাইডে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যায় দেখো এখানে একটা স্লাইড রয়েছে যেখানে আমি एग्जांपल দিয়েছি প্রথমেই এখানে আমি লিখেছি দেখো পাস আউট দু হাজার বাইশ আইটিআই দুর্গাপুর মনে করো তুমি একজন ক্যান্ডিডেট যে দুর্গাপুর আইটিআই থেকে দু হাজার বাইশ সালে পাস করেছো অর্থাৎ গত বছর দু হাজার বাইশ সালে তুমি আইটিআই কোর্স পাশ করেছো ফিটার ট্রেড নিয়ে মনে করো দু হাজার কুড়ি সালে তুমি আইটিআই দুর্গাপুরে অ্যাডমিশন নিয়েছিলে দু হাজার বাইশ সালে তোমার কোর্সটা কমপ্লিট হয়েছে এবং তুমি চাইছো আবার অন্য একটা ট্রেড নিয়ে আইটিআই কোর্স করতে সেক্ষেত্রে তুমি কি পারবে এবং পারলেও সেটা কবে পারবে দেখো যেই বছর তুমি পাশ করে বেরিয়েছো আগের স্লাইডেই আমরা কি দেখলাম আগের স্লাইডেই লেখা ছিল এক্সক্লুডিং এক্সক্লুডিং দ্য পাসিং আউট ইয়ার এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে এক্সক্লুডিং দ্য পাসিং আউট ইয়ার তাহলে আমরা এই স্লাইডটায় কী দেখছি পাস করেছি দু সালে তাহলে পাশের যে সালটা দু সাল সেই সালটা বাদ যাবে সেই সালটা প্রথমেই আমরা বাদ দিয়ে দিয়েছি দু হাজার সাল সেটা প্রথমেই আমাদের বাদ দিয়ে দিয়েছি তার পরবর্তী তিনটে সেশন অর্থাৎ দু হাজার দুর্গাপুর আইটিআই থেকে তুমি পাশ করেছো পুনরায় দুর্গাপুর দিয়ে ভর্তি হতে চাও সেক্ষেত্রে আরও তিনটে সেশন তোমায় বাদ দিতে হবে দু হাজার তেইশের যে সেশন অর্থাৎ এই বছর যে ভর্তি প্রক্রিয়া চলছে এই সেশনটা বাদ যাবে দু হাজার চব্বিশের যে সেশন অর্থাৎ পরবর্তী বছর আগামী বছর যে ভর্তি প্রক্রিয়া হবে সেটা বাদ যাবে তারপরে দু হাজার পঁচিশের যে সেশন সেই সেশনটাও বাদ যাবে দু হাজার ছাব্বিশে যে সেশনটা হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যেই ফর্মটা বেরোবে সেই সময় তুমি চাইলে আইটিআই দুর্গাপুরে আবার ভর্তি হতে পারবে এটা আইটিআই দুর্গাপুরের ক্ষেত্রে যেহেতু তুমি আইটিআই দুর্গাপুর থেকে পাশ করে বেরিয়েছ এবং পুনরায় চাইছো আইটিআই দুর্গাপুরেই ভর্তি হতে তবে তুমি যদি মনে করো আইটিআই দুর্গাপুর বাদ দিয়ে অন্যান্য কোনো আইটিআইতে ভর্তি হবে ওয়েস্ট বেঙ্গলের অন্য যে কোনো আইটিআইতে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে নিচের পয়েন্টটা কিন্তু কাজ করবে কোর্স কমপ্লিটেড টু থাউজেন্ড টোয়েন্টি টু আইটিআই দুর্গাপুর বাদ দিয়ে আইটিআই দুর্গাপুর থেকেই তুমি কোর্সটা কমপ্লিট করেছো কিন্তু তুমি ভর্তি হবে অন্য আইটিআইতে সেক্ষেত্রে যেই বছর তুমি পাস আউট হয়েছো দু হাজার বাইশ সাল সেই সালটা বাদ যাবে দু সাল অর্থাৎ এই বছরের যে সেশনটা শুরু হচ্ছে এটাও বাদ যাবে এটাও তুমি আবেদন করতে পারবে না পরবর্তী বছর যেটা দু সালে শুরু হবে সেই বছর তুমি কিন্তু আবেদন করতে পারবে তাহলে যারা পাস আউট ট্রেনি বা যারা ড্রপ আউট বা ডিসচার্জ ট্রেনি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এক্সাম্পলটা সেম এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এইটাই কাজ করবে এবং এক্ষেত্রে একটা কথা আমি বলে দিই যারা ড্রপ আউট করেছো মনে করো দু সালে অ্যাডমিশান নিয়েছিলে এবং দু হাজার কুড়ি সালেই ছেড়ে দিয়েছ তাহলে সেই বছর থেকে কিন্তু সেটা কাউন্ট হবে না সেটা কিন্তু কাউন্ট হবে যেই বছর তোমার কোর্সটা কমপ্লিট হতো সেই বছর থেকে মনে করো এখানে দু হাজার কুড়ি সালে তুমি ফিটার ট্রেড নিয়ে দুর্গাপুরে ভর্তি হয়েছিলে কিন্তু দু হাজার কুড়ি সালেই তুমি ছেড়ে দিয়েছো তাহলে দু হাজার কুড়ি সালটাকে ধরলে একুশ সালকে ধরলে এইভাবে তুমি কাউন্ট করছো সেটা কিন্তু হবে না তোমার দু হাজার বাইশ সালে কোর্সটা কমপ্লিট হওয়ার কথা তাহলে দু হাজার বাইশ সালটাই কিন্তু ধরা হবে সেক্ষেত্রে তোমার কোর্সটা দু হাজার বাইশ সালে কমপ্লিট হতো দু হাজার বাইশ সালে তুমি ভর্তি হতে পারছো না দু তেইশ সালেও পারছো না দু হাজার চব্বিশ সালে গিয়ে তুমি অন্য কোনো আইডিয়তে দুর্গাপুর বাদে ভর্তি হতে পারবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেটা দাদা আমি দু হাজার কুড়ি সালে ভর্তি হয়েছিলাম কিন্তু দু হাজার কুড়ি সালেই ছেড়ে দিয়েছি তাহলে আমি কি সেইখান থেকে কাউন্ট করবো না সেখান থেকে কিন্তু কাউন্ট হবে না কাউন্টটা কীভাবে হবে এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি এরপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমি নিজে কমেন্ট করতে পারো তাছাড়া এই যে সমস্ত স্লাইডগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো এবং অফিসিয়াল যে নোটিফিকেশান সেটাও আমি আন্ডারলাইন করে দিয়েছি সমস্ত পয়েন্টগুলো সেটাও আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো তোমরা যারা ডাউনলোড করতে চাও সরাসরি টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে এই ভিডিও নিজে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং সমস্ত পিডিএফগুলো সেখান থেকে ডাউনলোড করতে পারবে তবে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করিনি অবশ্যই পুরো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও কারণ সেখানেও কিন্তু প্রচুর ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি তাহলে পরবর্তী স্লাইডটা দেখে নেব দেখো পরবর্তী স্লাইডটা এখানে কী রয়েছে মেরিট প্যানেল তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা আইটিআইতে অ্যাডমিশন নেবো সেক্ষেত্রে আমাদেরকে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হবে বা কোনো ভর্তি পরীক্ষা কী হয় সেখানে তার জন্য কী কী পড়বো তাহলে এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে বি নম্বর পয়েন্টে নো সেপারেট এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড অর্থাৎ আইটিআইতে ভর্তির জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার এন্ট্রান্স এক্সাম বা ভর্তি পরীক্ষা দিতে হবে না এবং তাহলে মেরিট প্যানেলটা কীভাবে হবে মেরিট প্যানেলটা এম গ্রুপের জন্য দেখো গ্রুপ ওয়াইজ মেরিট প্যানেলটা কীভাবে হবে যদি তুমি এম গ্রুপের জন্য আবেদন করো সেক্ষেত্রে এ নম্বর পয়েন্টে তাহলে লেখা রয়েছে অন দ্য বেসিস অফ মার্কস অফ টেন ইন মাধ্যমিক অর ইকু বোর্ড এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিকে তুমি যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু মেরিট প্যানেলটা তৈরি হবে তুমি যদি এম গ্রুপের জন্য আবেদন করো তাহলে নাম্বারটা বা মেরিট প্যানেলটা তৈরি হবে তোমার মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে এবং তুমি যদি ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার যে মেরিট প্যানেল সেটা কিন্তু হবে ক্লাস এইটের নাম্বারের উপর ভিত্তি করে ক্লাস এইটে তুমি কত নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে তোমার কিন্তু মেরিট প্যানেলটা তৈরি হবে তাহলে বিষয়টা ক্লিয়ার হলো এক্ষেত্রে কিন্তু কোনো পরীক্ষা তোমায় দিতে হবে না বা কোনো পড়াশোনা তোমায় করতে হবে না সম্পূর্ণ রেডিপেন্ড করবে তোমার কত নাম্বার তার উপরে তোমার যত বেশি নাম্বার থাকবে তোমার র্যাঙ্কটা তত ভালো হবে তোমার সেই অনুযায়ী তত ভালো ট্রেড পাওয়ার একটা চান্স থাকবে এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার এ গ্রুপের ক্ষেত্রে ক্লাস এইটের নাম্বার অবশ্যই এটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা এইটের রেজাল্ট আমি পাচ্ছি না এইটা রেজাল্ট আমি যেহেতু পাচ্ছি না সেক্ষেত্রে আমি কি মাধ্যমিকের রেজাল্টটা দিতে পারি আমি ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করবো পরিষ্কারের ক্ষেত্রে বলে দেবো সেক্ষেত্রে তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে ক্লাস এইটের ক্ষেত্রে তুমি যদি বা ই গ্রুপের ক্ষেত্রে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্লাস এইটের রেজাল্টটা আপলোড করতে হবে কারণ সেক্ষেত্রে এইটের নাম্বারটাই কিন্তু দেখা হবে মেরিট প্যানেল তৈরি করার জন্য সেখানে কিন্তু মাধ্যমিকের নাম্বার দেখা হবে না তোমার যদি এইটের রেজাল্ট না থাকে তাহলে তুমি এম গ্রুপের জন্য আবেদন করো ই গ্রুপের জন্য আবেদন করো না আর যদি একান্তই ই গ্রুপের জন্য আবেদন করতে হয় সেক্ষেত্রে নিজের স্কুলে গিয়ে যোগাযোগ করো ডুপ্লিকেট মার্কশিটটা তুলে তারপর তুমি ফর্ম অ্যাপ্লাই করো তাহলে বিষয়টা ক্লিয়ার হলো পরবর্তী স্লাইডটা দেখে নেব দেখো এখানে কী লেখা রয়েছে নট অ্যাডমিটেড টু টোয়েন্টি টু এই পয়েন্টটা নিয়ে আমি কালকে থেকে এত কমেন্ট বা এত আমার কাছে মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে যে দাদা এর আগের বছর আমি অ্যাপ্লাই করেছিলাম এই বছর আমি অ্যাপ্লাই করবো আবার নাকি আমায় অ্যাপ্লাই করতে হবে না কারণ আমি যখন লগ ইন করছি দেখছি আমার পুরোনো অ্যাকাউন্টও ওপেন হয়ে যাচ্ছে সেখানে সব কিছু কমপ্লিটেড লেখা দেখাচ্ছে এই নিয়ে একটা ডিটেল আলাদা পি ভিডিও আমি শিখতে পারি একটা ভিডিও তোমাদের জন্য করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তবে এখানেও পুরো বিষয়টা আমি তোমাদের একবার বলে দিচ্ছি দেখো এখানে কী লেখা রয়েছে দ্যাট ইজ হু হ্যাড অ্যাপ্লাইড ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু বাট নট অ্যাডমিটেড অর্থাৎ এখানে কাদের কথা বলা হচ্ছে যারা দু হাজার বাইশ সালে অ্যাপ্লাই তো করেছিলে কিন্তু কোনো কারণবশত ভর্তি হতে পারো নি বা ভর্তি হও নি তো সেক্ষেত্রে তোমরা কী করবে দেখো এখানে পয়েন্টটা কী লেখা রয়েছে অল দ্য নন অ্যাডমিটেড অ্যাপ্লিকেন্টস দ্যাট ইজ হু হ্যাড অ্যাপ্লাইড ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু বাট নট অ্যাডমিটেড উইল বি গিভ চান্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেশন ফ্রি অফ কস্ট অর্থাৎ তোমাদের ফ্রি অফ কস্টে কিন্তু দু হাজার তেইশে একটা সুযোগ দেওয়া হচ্ছে তোমাদের কিন্তু নতুন করে আর অ্যাপ্লিকেশন ফিমেন্ট করে পুনরায় ফর্ম ফিল আপ করতে হবে না তোমরা যারা দু হাজার বাইশ সালে ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই দে আর ডাটা উইল বি অটোমেটিক্যালি অ্যাভেলেব ইন দ্য সিস্টেম তোমাদের ডাটাগুলো কিন্তু সিস্টেমে অটোকালি অটোমেটিক্যালি অ্যাভেলেবেল রয়েছে তোমরা যে সমস্ত ডাটাগুলো ইনপুট করেছিলে দু হাজার বাইশ সালে সেই ডাটা কিন্তু সিস্টেমে অ্যাভেলেবেল রয়েছে হোয়েভার দে হ্যাভ টু রি অ্যাপ্লাই উইথ দ্য সেম মোবাইল নাম্বার অ্যাজ বিফোর এবং তোমরা যেই মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেন্টটা করেছিলে বা ফর্ম ফিল আপটা করেছিলে সেই মোবাইল নাম্বার ব্যবহার করেই কিন্তু তোমরা লগ ইন করবে তাহলেই দেখতে হবে তোমাদের সমস্ত কিছু সেখানে কমপ্লিটেড রয়েছে অর্থাৎ তোমাদের সমস্ত ডেটাগুলো সেখানে অলরেডি সেভ রয়েছে তোমাদের কিন্তু নতুনভাবে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বিষয়টা ক্লিয়ার হলো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা তোমাদের এক্ষেত্রে কোনো সমস্যা ফেস করতে হবে না তোমাদের এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে অফিশিয়াল নোটিফিকেশনও লেখা রয়েছে সেম এই পয়েন্টটাই এবং এখানেও আমি সেম এই পয়েন্টটাই লিখে দিয়েছি তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই এবং তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করারও প্রয়োজন নেই সব কিছু তোমাদের কমপ্লিটেড লেখাই রয়েছে এবং সমস্ত কিছু তোমাদের অলরেডি সিস্টেমে আপলোড করাই রয়েছে বা তোমাদের ডেটাগুলো সিস্টেমে সেভ করাই রয়েছে পরবর্তী স্লাইডটা দেখে নেবো দেখো এখানে কি লেখা রয়েছে অ্যাডমিশন ফিজ অর্থাৎ তোমরা আইটিআইতে যদি ভর্তি হও সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফিজ কত লাগবে এখানে লেখা রয়েছে ইন গভর্নমেন্ট কোটা অর্থাৎ তোমরা যদি গভর্নমেন্ট কোটাতে চান্স পাও বা তোমরা যদি গভর্নমেন্ট কোঠার আন্ডারে ভর্তি হও সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন ফিস কী দিতে হবে তোমরা হয়তো নিশ্চয়ই আইএমসি কোটার কথা শুনেছো সেই নিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে আইএমসি কোটার ক্ষেত্রে ফিসটা অনেকটা বেশি পেমেন্ট করতে হয় তবে গভর্নমেন্ট কোটায় তোমরা যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাদের কত কী ফিস পেমেন্ট করতে হবে তার ডিটেলসটা দেখো এখানে রয়েছে যদি গভর্নমেন্ট আইটিআই আইটিসি বা জুনিয়র পলিটিন হয়ে থাকে সেক্ষেত্রে তার ফিস ডিটেলসটা এখানে রয়েছে এবং টোটাল দেখো এখানে চারশো পঁচিশ টাকা এবং যদি গভর্নমেন্ট আইডি রানিং আন্ডার পিটিপি বা আন্ডার পিইপি মোড়ে হয় সেক্ষেত্রে কত ফিজ হবে তার স্ট্রাকচারটা এখানে রয়েছে এবং এক্ষেত্রে টোটাল দেখো চারশো পঁচিশ টাকা অ্যাডমিশন ফিজ কিন্তু পেমেন্ট করতে হবে যখন তুমি ফাইনালি চান্স পাবে এবং ভর্তি হবে তখন এই টাকাটা কিন্তু তোমায় পেমেন্ট করতে হবে যদি তুমি গভর্নমেন্ট করায় চান্স পাও তবে আইএমসি করার ক্ষেত্রে ফিজ স্ট্রাকচারটা কিন্তু আলাদা সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আমি অবশ্যই আপলোড করে দেব পরবর্তী স্লাইডটা দেখে নেব দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ আইটিআইতে ভর্তির জন্য তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত পেমেন্ট করতে হবে যারা এর আগের বছর অ্যাপ্লিকেশন করেছিল তাদের জন্য তো ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের অ্যাপ্লিকেশন ফি তাদের পেমেন্ট করতে হবে না তবে যারা এবছর নতুন অ্যাপ্লাই করবে নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে দেখো এখানে লেখা রয়েছে ফর বয়েজ অর্থাৎ ছেলেদের জন্য দুশো টাকা এবং ফর গার্লস অর্থাৎ মেয়েদের জন্য একশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে আইটিআর ফর্ম ফিল আপ করার জন্য এবং নিচে এখানে লেখা রয়েছে পেমেন্ট মোড দেখো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ই ওয়ালেট ইউপিআই এর মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করে তুমি কিন্তু ফিজটা পেমেন্ট করতে পারবে তবে যদি কোনো কারণবশত পেমেন্টটা সাকসেসফুল না হয় বা ডুপ্লিকেট পেমেন্ট তোমায় করতে হয় সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই তুমি তোমার ফিসটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে এক্ষেত্রে টাইম পিরিয়ডটা একটু বেশি চাওয়া হয়েছে বা বেশি দেওয়া হয়েছে কেউ তবে রিফান্ড অবশ্যই পেয়ে যাবে দেখো পরবর্তী স্লাইডটা এখানে কী রয়েছে এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স কত হওয়া প্রয়োজন প্রথম পয়েন্টে এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট শুড অ্যাট ইন অ্যাটলিস্ট ফোরটিন ইয়ার্স অর্থাৎ তুমি যদি আইটি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে যাও সেক্ষেত্রে তোমার যে মিনিমাম বয়স সেটা কিন্তু হতে হবে চৌদ্দ বছর এবং এখানে কাট অফ একটা ডেট রয়েছে ফার্স্ট আগস্ট দু হাজার তেইশ অর্থাৎ এই তারিখ অনুযায়ী তোমার কিন্তু বয়স চোদ্দ বছর হতেই হবে তাহলেই তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে এবং দ্বিতীয় পয়েন্ট এখানে লেখা রয়েছে দের ইজ নো আপার এজ লিমিট এখানে কিন্তু আপার এজ কোনো লিমিট নেই তোমার যদি বয়স চল্লিশ বছর হয় বা তোমার যদি বয়স পঁয়ত্রিশ বছর হয় এবং তুমি যদি মনে করো এই বছর আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই ফিল আপ করতে পারো তবে মিনিমাম যে বয়স সেটা কিন্তু হতে হবে চোদ্দ বছর এই তারিখ অনুযায়ী অর্থাৎ ফার্স্ট আগস্ট দু হাজার তেইশ তারিখ অনুযায়ী মিনিমাম যে বয়স সেটা হতে হবে চৌদ্দ বছর দেখো আমি এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি বা ইনফরমেশন যে ব্রশ সেটা ওপেন করে নিয়েছি এবং এখানে দেখো এনেক্সার এ দেওয়া হয়েছে এনেক্সার এটা আসলে কি এখানে রয়েছে টেন্ডারি লিস্ট অফ গভর্নমেন্ট আইটিআইস আইটিসিস জুনিয়র পলিটেকনিক অর্থাৎ বেঙ্গলে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই আইটিসি বা জুনিয়র পলিটেকনিক রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই অনেকসার এতে তুমি পেয়ে যাবে প্রথমে এখানে রয়েছে দেখো ডিস্ট্রিক্ট নেম তারপরে নেম অফ আইটিআই অ্যাড্রেস ট্রেড গভর্নমেন্ট প্রাইভেট না পিটিপি আইটিআই দেখো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে প্রথমে এখানে যদি বলি তাহলে দেখো এখানে ডিস্ট্রিক্ট নেম রয়েছে আলিপুরদুয়ার এবং এখানে যে কটা আইটিআই রয়েছে তার ইনফরমেশন কিন্তু এখান থেকে তুমি চেক করতে পারবে এবং সেই আইটিআই এর অ্যাড্রেস তুমি এখানে পেয়ে যাবে এবং সেই আইটিআইতে কী কী ট্রেড অ্যাভেলেবেল রয়েছে এই বছর সেই ট্রেড ডিটেলসটা তুমি এখান থেকে পেয়ে যাবে এবং সেটা গভর্নমেন্ট আইটিআই নাকি প্রাইভেট আইটিআই না পিটিপি আইটিআই সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এরপর আস্তে আস্তে এক করে এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে তুমি তোমার ডিস্ট্রিকটা এখান থেকে খুঁজে বার করবে এবং সেখানে কোন কোন আইটিআই রয়েছে এবং সেগুলোর মধ্যে থেকে কোনগুলো গভর্নমেন্ট আইটিআই বা কোনগুলো প্রাইভেট আইটিআই বা কোনগুলো পিইপি আইটিআই এবং সেই আইটিআইগুলোর মধ্যে থেকে কোন আইটিআইতে কোন ট্রেড এবছর অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে বা এই অ্যানেক্সান ইয়ে থেকে খুব সহজেই চেক করতে পারবে যদি আমি এখানে স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে দেখো নদীয়া ডিস্ট্রিক্টও পেয়ে যাবো নদীয়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি তাই আমি এখানে নদীয়া ডিস্ট্রিক্টটা একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এখানে নদীয়া ডিস্ট্রিক্ট রয়েছে এবং এরপর এখানে আমি যদি কল্যাণী আইটিআইয়ের কথা বলি তাহলে স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে দেখো এখানে রয়েছে গভর্নমেন্ট আইটিআই কল্যাণী এবং এখানে তার সম্পূর্ণ ডিটেলস রয়েছে এবং এখানে দেখো সম্পূর্ণ ট্রেড ডিটেলস রয়েছে অর্থাৎ কল্যাণী আইটিআইতে এই বছর কী কী ট্রেড রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তোমরা চেক করতে পারবে এবং এটা গভর্নমেন্ট আইটিআই তাই এখানে দেখো এখানে রয়েছে গভর্নমেন্ট যদি এটা প্রাইভেট হতো তাহলে এখানে দেখো প্রাইভেট লেখা রয়েছে এইভাবে যদি পিইপি হতো তাহলে এখানে দেখো পিটিপি বা পিইপি লেখা থাকবে তো এইভাবে তোমরা এনেক থেকে খুব সহজেই কিন্তু চেক করতে পারবে তোমাদের ডিস্ট্রিকে বা তোমার বাড়ি যেই ডিস্ট্রিকে সেই ডিস্ট্রিকে কতগুলো আইটিআই কলেজ রয়েছে এবং তার মধ্যে কতগুলো গভর্নমেন্ট আইটিআই রয়েছে কতগুলো প্রাইভেট আইটিআই রয়েছে এবং কতগুলো পিবিআইটি আইটিআই রয়েছে এবং সেখানে কী কী ট্রেড অ্যাভেলেবেল রয়েছে এবছর স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখো অনেক্সার বিটাও পেয়ে যাবে তোমরা অ্যানেক্সার এ ঠিক নিচেই অনেক্সার বি দেওয়া হয়েছে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো স্ক্রল করে নিচের দিকে আসলে দেখো এখানে রয়েছে এনেক্সার বি এবং এখানে টেন্টিভ লিস্ট অফ ট্রেডস রানিং অ্যাট ভেরিয়াস গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআইস ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে সমস্ত ট্রেডগুলো রয়েছে এই বছর সমস্ত আইটিআই কলেজে যে সমস্ত ট্রেডগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই ট্রেডের ডিটেলসগুলো কিন্তু এখানে রয়েছে এবং এখানে ট্রেড টাইপ রয়েছে সেটা ইঞ্জিনিয়ারিং ট্রেড নাকি নন ইঞ্জিনিয়ারিং ট্রেড সেই ট্রেডের ডিউরেশন কত সেটা এখান থেকে তুমি দেখতে পারবে এবং তার কোয়ালিফিকেশান এন্ট্রি যে কোয়ালিফিকেশান সেটা এখান থেকে তুমি দেখতে পারবে এবং সেটা কোন গ্রুপের একটা ট্রেড সেটা তুমি এখান থেকে চেক করতে পারবে যদি আমি এখানে ফিটার ট্রেডের কথা বলি তাহলে এখানে দেখো পনেরো নম্বর রয়েছে ফিটার ট্রেড এবং এটা ইঞ্জিনিয়ারিং গ্রুপের একটা ট্রেড যারা এখনও এই বিষয়টা ক্লিয়ার না যাদের কাছে যে ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেড মানেটা কি এই বিষয়টা আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের মাধ্যমিক পাশেই অর্থাৎ এম গ্রুপের জন্য তোমরা যদি আবেদন করো সেক্ষেত্রে মাধ্যমিকে তোমার যদি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই দুটো সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে যে সমস্ত ট্রেড রয়েছে সেই সমস্ত ট্রেডের জন্য তো আবেদন করতে পারবে বা সে সমস্ত ট্রেড নিয়ে তুমি আইটিআতে ভর্তি হতে পারবে তবে কোনো কারণবশত যদি মাধ্যমিকের পরীক্ষায় তোমার ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই দুটো সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে অর্থাৎ মেইনলি ফিটার ইলেকট্রিশিয়ান সব ভালো ভালো ট্রেড বলতে পারো ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারই পড়ে এই সমস্ত ট্রেডগুলো তখন কিন্তু তুমি নিতে পারবে না যদি তোমার মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান এবং অঙ্ক এই দুটো সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে যে সমস্ত ট্রেড রয়েছে সেই ট্রেডগুলো নিতে পারবে না সেক্ষেত্রে নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের যে সমস্ত ট্রেড রয়েছে যেরকম এখানে হর্টিকালচার এখানে দেখো ড্রেস মেকিং এগুলো নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেড এই সমস্ত ট্রেডগুলো তখন তুমি নিতে পারবে তবে বেশিরভাগ কিন্তু দেখা যায় আমাদের মাধ্যমিকের যে সিলেবাস সেই সিলেবাসে ভৌত বিকান এবং অঙ্ক এই দুটো সাবজেক্ট থাকে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এক্ষেত্রে আমি বলি তোমরা যারা জানো না যে কোন গ্রুপে কোন কোন ট্রেড রয়েছে সেটা কিন্তু এই আর বি থেকে তোমরা খুব সহজেই চেক করতে পারবে যেরকম ফিটার ট্রেড এটা দেখো এম গ্রুপের একটা ট্রেড এবং এখান থেকে তোমরা দেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে তোমরা যেই ট্রেডটা নিয়ে আইটিআই করতে চাও সেই ট্রেডটা কোন গ্রুপের আন্ডারে পড়ছে সেটা আগে এখান থেকে একবার চেক করে দেখে নেবে এবং সে অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করবে যদি সেটা এম গ্রুপের আন্ডারে পড়ে তাহলে এম গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করবে এবং যদি সেটা ই গ্রুপের আন্ডারে পড়ে তাহলে ই গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করবে এবং এখানে দেখো ফিটার কোর্সে যদি আমি ট্রেড ডিউরেশনের কথা বলি তাহলে দু বছর এবং টোটাল ট্রেড যে সিলেবাস সেটা কিন্তু চব্বিশশো ঘন্টার সিলেবাসটা রিসেন্টলি কমিয়ে দেওয়া হয়েছে আগে ছিল ষোলশো ঘন্টার প্রতি বছর অনুযায়ী ষোলোশো ঘন্টা তাহলে দু বছরে বত্রিশশো ঘন্টা সিলেবাস ছিল সেটা কমিয়ে কিন্তু চব্বিশশো ঘন্টা সিলেবাস করে দেওয়া হয়েছে এবং এই নিয়ে ডিটেল একটা ভিডিও কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি স্ক্রিনে সেই ভিডিওর থামলেটা তোমরা দেখতে পাচ্ছ যদি কারো মনে হয় সেই ভিডিওটা দেখবে তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওটা আই বটনের দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারবে তাহলে অ্যানেক্সার এ এবং অ্যানক্সার বি এই দুটো এবং অফিসিয়াল যে নোটিফিকেশান তার যে ডিটেল পিডিএফ এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো সেখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো চেক করতে পারবে তাই বলছি এখনও যারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও তাহলে আশা করি সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আমি চেষ্টা করি যে তোমরা বিস্তারিতভাবে সম্ভব তোমাদের সাথে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এরপরে ডিটেল যে ফর্ম ফিল আপের ভিডিও অর্থাৎ কীভাবে তোমরা নিজেরাই তোমাদের ফর্ম ফিল আপ করবে সেই নিয়ে সেপারেট একটা ভিডিও স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তাছাড়া আরও বেশ কিছু ভিডিও আমি অলরেডি তৈরি করার কথা ভেবেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার হয় আশা করি আজকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এরপরে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমায় নিচে কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ